ক্লাসে ভিডিওতে আছে এগুলো। পার নাই, একটা একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে মাঝখান দিয়ে আমি ভাগ করব। মাঝখান দিয়ে ভাগ করার জন্য লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন টেনে দিলাম, যে আমার এই মাঝখান দিয়ে এভাবে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এখন দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডারে গেলে প্যাথ ফাইন্ডারে এই অপশনটা আসবে, এইখান থেকে ডিভাইড টুল, ডিভাইড দিলে মাঝখান দিয়ে ডিভাইড হয়ে যাবে এবং এটা গ্রুপ হয়ে যেতে হবে। সো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দিয়ে এটাকে সরাই ফেললে এখন দুইটা পার্ট হয়ে গেছে। আর কি আছে? বুঝলাম না। কন্ট্রোল জেড দিলে কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে একটা একটা করে, এই যে এরকম ব্যাকে যাবে কন্ট্রোল জেড। আবার সামনে চাইলে কন্ট্রোল শিফট জেড দিলে আবার সামনের দিকে যাবে, কন্ট্রোল জেড দিলে ব্যাকে আর কন্ট্রোল শিফট জেড দিলে সামনে যাবে। আবার ব্যাক করতে চাইলে কন্ট্রোল জেড, সামনে যেতে চাইলে আবার কন্ট্রোল শিফট জেড, রি আনডু আর রিডো যেটা। আর কি আছে? বুঝলাম না। চতুর্ভুজ করে এইটা কি? ডিসকাশনে দেন, এটা বক্স করবেন, বক্স বলতে আচ্ছা এরকম এরকম করে লাইন টুল ইউজ করেন, একটা স্ট্রোক দেন দিয়ে লাইন টুল ইউজ করে করেন। যদি বক্স করতে চান, যে লাইন টুল আছে না, সব এরকম কোন থ্রি ডি বানাবেন, তো এইখান থেকে কি করে এইভাবে করে না, এইভাবে লাইন টুল দিয়ে বানাতে পারবেন না এরকম। এরকম লাইন লাইন টুল দিয়ে করেন, এই যে এইতো এখান থেকে একটা লাইন টানেন এরকম, না লাইন টুল দিয়ে করতে হবে বা পেন টুল দিয়ে করতে পারবেন, পেন টুল দিয়ে পসিবল। এইতো আর কি আছে? আর কি আছে পিছনে বললেন প্রবলেম আছে? পেইন টুলটা আমি ডিটেলসে আবার দেখাবো, যখন ভেক্টর করব তখন পেইন টুলটা ডিটেলস দেখানো হবে। আর কিছু আছে? সবগুলো পারছেন? আপনি দেখছিলেন পারছেন? ইনস্টল হয়েছে? ইনস্টল পলিগন টুল, এই যে পলিগন টুল দিয়ে ক্লিক করব, ক্লিক করে এইখানে সাইড সে 6 এর জায়গায় 3 দিব, 3 দিয়ে ওকে করলেই এই যে ট্রায়াঙ্গেল চলে আসবে, কালার করে দেন। ওকে, সো আজকে আমাদের কিছু বিজনেস কার্ড ডিজাইন, এবং বিজনেস কার্ডগুলো করব হচ্ছে আমরা graphicriver.net এই সাইট থেকে, এই যে graphicriver.net এটা দেখাচ্ছিলাম না, বলছিলাম এটা সম্পর্কে, যে এখানে যেগুলো ডিজাইন গুলো অ্যাপ্রুভ হয় অবশ্যই ইউনিক ডিজাইন হওয়া লাগে, মানুষের মধ্যে ডিজাইন হওয়া লাগে, এবং সবকিছু ওদের রিকোয়ারমেন্ট আছে, অ্যালাইনমেন্ট সবকিছু ঠিকঠাক লাগে, সবকিছু ঠিকঠাক ওরা চেক করে দেখে, ওদের 300 উপর ডিজাইন আছে এগুলো চেক করে দেখার জন্য, দেখে যাদেরটা ঠিক থাকে বা একদম ইউনিক ডিজাইন হয় মানসম্মত হয় তাদেরটা এখানে অ্যাপ্রুভ হয়। ঠিক আছে, তো আমরা এখানে ডিজাইন গুলো দেখে একদম পারফেক্টলি ওইভাবে করার ট্রাই করবো। ঠিক আছে, তো গ্রাফিকা ডট নেটে গেলে এই যে প্রিন্ট আছে, এই প্রিন্টে গেলে এখানে বিজনেস কার্ড পাবেন।
গ্রাফিক রিভার ডট নেট, এইখান থেকে যে প্রিন্টের মধ্যে বিজনেস কার্ডে ক্লিক করলে বিজনেস কার্ড যেগুলো আছে এইগুলো দেখাবে, সব বিজনেস কার্ড ডিজাইন গুলা, যেগুলো যেগুলো নতুন আসছে এগুলো দেখাবে। এখানে চারটা সেল হয়েছে, দুটা সেল হয়েছে, কোনটা সেল হয় নাই, কোনটা একটা হয়েছে, এগুলো নতুন। যদি উপরে ডান থেকে এখানে নিউয়েস্ট আইটেম লেখা আছে, নিউয়েস্ট আইটেম, এইখান থেকে যদি বেস্ট সেলার বা বেস্ট রেটারে যান তাহলে যেগুলো খুব বেশি সেল হয় ওইগুলো এখানে শো করবে। যেটা 1797 সেল হয়েছে আমার দেখাচ্ছে আপনাদেরকে, এটা 1555 বা সেল হয়েছে, এটা 1004টা সেল হয়েছে, 852টা সেল হয়েছে, এরকম কোনটা কত সেল এটা দেখাই দিবে। গ্রাফিক রিভার ডট নেট, এই যে উপরে আছে গ্রাফিক রিভার ডট নেট, অন্যগুলো যেটা হয় বাইরে এসে বলে আমরা ওর মতো করে বানাই ডিজাইনটা, এইটা পিসি অন হচ্ছে না, অন ছিল না ফার্স্টে, এই পিছনে ক্যাবেল নড়ে গেছে মনে, দেখেন পিছনে ক্যাবেল, এই যে মনিটরের পিছনে ক্যাবেলটা, মনিটরের পিছনে ক্যাবেলটা একটু ইয়ে করে দেন, এখান থেকে মূলত আমরা এইরকম ডিজাইন গুলা করি। বাট এই ডিজাইনটা আপনাদের করাবো না, আমি এই ডিজাইনটা একটা ভিডিও দিয়ে দিবো, যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, সো ওই ভিডিওটা দেখে দেখে আমি লিঙ্কটাও দিয়ে দিবো, আপনারা দেখে দেখে এই বিজনেস কার্ড ডিজাইন করবেন। আর এখন আমরা অন্য একটা ডিজাইন করবো, ঠিক আছে? প্রিন্ট থেকে বিজনেস কার্ড, হ্যাঁ এখানে এটা সব ধরনের জিনিসই আছে, গ্রাফিক্স হোক বা ওয়েব হোক, অডিও ভিডিও সব ধরনের আছে। এটা আচ্ছা, সো ডাবল সাইড যেহেতু আমরা দুইটা সাইডই, এখানে এক সাইড মানে একটা বা দুইটা সাইড নাই, সো ফার্স্টে এটাকে সেভ করে নিই, তারপর ওইটাকে সেভ করে নিই, কারণ ডিজাইনটা দেখে দেখে হুবহু সেম ডিজাইনটা করবো। ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা বলেন তো, এইটা ফ্রন্ট নাকি এটা ফ্রন্ট, এটা ব্যাক, শিওর এটা ফ্রন্ট এটা ব্যাক, এটা ফ্রন্ট এটা ব্যাক, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে লোগো থাকে শুধু কোম্পানির, আর হয়তো ওয়েবসাইট থাকতে পারে, ঠিক আছে? আর ব্যাক সাইডে আমাদের কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলা ব্যাক সাইডে থাকে। এটা পাবেন হচ্ছে গ্রাফিক রিভার ডট নেটে গেলে প্রিন্টের মধ্যে, দেখেন বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ডের মধ্যে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আমি লিংক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ট্যালেন্টগ্রামসে লিংক দিয়ে দিচ্ছি, ডাকে.
এটা হচ্ছে লিঙ্কটা। আচ্ছা, তো আমরা যে ডিজাইনটা করি না কেন, এটা সবকিছুর জন্য একটা বোর্ড সেটআপ লাগে, ঠিক আছে? একটা বোর্ড সেটআপ লাগে। এবং গতদিন ব্লিড দেখানো হয় না, বুঝলাম গত ক্লাসে ব্লিড দেখাবো। সো যে ডিজাইনটা হোক না কেন, বিজনেস কার্ড হোক, ফ্ল্যাগ হোক, প্রিন্টের জন্য যে ডিজাইনটা হোক না কেন, সবকিছুর জন্য একটা বোর্ড সেটআপ লাগে। ওয়েবের জন্য লাগে, বাট প্রিন্টের জন্য আমাদের এই ব্লিডটা মাস্ট লাগে। ওয়েবের জন্য ব্লিড না হলেও হয়, ঠিক আছে? সো বিজনেস কার্ড আমার যেহেতু দুইটা সাইড বিজনেস কার্ড ডিজাইন, সো আমরা এটা বোর্ড সেটআপ হবে। ফার্স্টে বোর্ড সেটআপ দেখে নেন, পরে করেন আপনারা। তো এখানে বলছে নাম, ফার্স্ট আমরা নাম দিব। নামের জন্য কি বিজনেস কার্ড নাম দিতে পারি, বিজনেস কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন। দেন কি আমরা যে কয়টা পেজ নিব সেই কয়টা আর্টবোর্ড, হয় না? আর্টবোর্ড কয়টা আর্টবোর্ড আমরা নিয়ে কাজ করব। সো যেহেতু দুইটা বিজনেস কার্ড, ডাবল সাইড বিজনেস কার্ড আমাদের, সো আমরা অবশ্যই দুইটা আমাদের আর্টবোর্ড লাগবে এখানে, একটা ফ্রন্ট সাইডের জন্য, একটা ব্যাক সাইডের জন্য। দেন এখানে বিজনেস কার্ডের জন্য আমাদের ওয়ার্ল্ড ওয়াইড মাপটা হচ্ছে 3.5 ইঞ্চ × 2 ইঞ্চ। 3.5 হচ্ছে আমাদের ওয়াইড আর 2 ইঞ্চ হচ্ছে হাইট। দেখেন প্রতিটা বিজনেস কার্ডের পাশে গেলেই এই যে দেওয়া আছে 3.5 ইঞ্চ × 2, মানে 3.5 হচ্ছে আমাদের ওয়াইড, লম্বাই এই যে চওড়াই হবে 3.5 আর লম্বাই হবে হচ্ছে 2, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড মাপ। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে কোনো কাস্টম সাইজ দেয় না, এরকম না এরকম হবে, সেক্ষেত্রে আপনি ওই সাইজে করবেন যদি বলে দেয়, আদারওয়াইজ এই সাইজটা মেনটেন করবেন, ঠিক আছে? তো বলছিলাম বিজনেস কার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ হয়, একটা পোর্ট্রেট হয়। যদি পোর্ট্রেটও হয় আমাদের, মানে মাপটা সেম, জাস্ট উল্টাই যাবে, ওয়াইডটা হাইট হয়ে যাবে, হাইটটা ওয়াইড হয়ে যাবে। এটা পোর্ট্রেট না, লম্বা লম্বি এই যে, এটা যদি এরকম হয় তাহলে হচ্ছে আমাদের উল্টা যাবে, মানে আমাদের হাইট তখন 3.5 হয়ে যাবে, ওয়াইড 2 হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এরকম আরআরই হয়, এরকম বিজনেস কার্ড গুলো হয়, সেক্ষেত্রে আমাদের ওয়াইড হবে 3.5, হাইট হবে 2, বাট এটাই একদম ফিক্সড স্ট্যান্ডার্ড মাপ, ঠিক আছে? জাস্ট আমাদের ওরিয়েন্টেশন এখানে চেঞ্জ হবে। বা আপনি এখানে ওয়াইড 3.5 দেন, 3.5 আর আমি হাইট দিলাম 2। এখন যদি আমার এইখানে আরআরই হয় তাহলে আমি এটা সিলেক্ট করা আছে। যদি লম্বা লম্বি হয় আমি জাস্ট এখানে পোর্ট্রেট দিলে এখানে অটো চেঞ্জ হয়ে যাবে। এটা যদি লম্বা লম্বি হয় পোর্ট্রেট দিব, আর যদি আড়াই হয় ল্যান্ডস্কেপ দিব। এই বাট মাপটা মুখস্থ রাখবেন 3.5 আর 2, 3.5 ওয়াইড আর 2 হচ্ছে হাইট। দেন হচ্ছে এখানে আমরা 0.25 ইঞ্চ ব্লিড রাখবো। দেখেন যে এইখানে বিজনেস কার্ড নিচে গেলে প্রত্যেকটা বিজনেস কার্ডে দেখাবে যে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75 × 2.25 উইথ ব্লিড সেটিং 0.25 ইঞ্চ, মানে এই 0.25 ইঞ্চ ব্লিড সহ আমরা মাপটা করবো 3.75 × 2.25। আমরা এখানে 0.25 ব্লিড দিয়ে দিব সবগুলোর ক্ষেত্রে, আসতে দেখাচ্ছি। দেন সিএমওআই কে, যেহেতু প্রিন্ট ম্যাটেরিয়াল বিজনেস কার্ডে প্রিন্ট হবে, সো বলছিলাম প্রিন্ট হলে সিএমওআই কে, আর প্রিন্ট বাদে ওয়েবের জন্য হলে আরজিবি। সো যেহেতু প্রিন্ট বিজনেস কার্ড প্রিন্ট হবে সিএমওআই কে, এইখানে 300 PPI এটা ডিফল্ট। দেন ওকে দিই। দেখেন তাহলে দুইটা আট বড় মতো চলে আসছে। অলওয়েজ ফার্স্ট টাই ফ্রন্ট সাইড করব, দেন পরেরটা ব্যাক সাইড করব, ঠিক আছে? আর যে লাল যে বড়টা দেখাচ্ছে এইটাকেই বলা হয় হচ্ছে ব্লিড। যে হোয়াইট যে স্পেসটা এইটা হচ্ছে আমাদের মেন বিজনেস কার্ড সাইজটা 3.5 × 2, আর এই যে রেড যে বড়টা দেখাচ্ছে আমাদের ব্লিড সহ হচ্ছে এইটা 3.75 × 2.25, ঠিক আছে? সো ব্লিড কেন রাখা হয়, মানে বাইরে এটাকে ব্লিড বা সেফটি মার্জিন বলা হয়। সেফটি মার্জিন, চিন্তা করেন যে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করছি, সো এটা তো একটাটা প্রিন্ট করে একটাটা কাটে না, কাটার সময় তো অনেক অনেকগুলো একটা পেজে ডিজাইন হয়, প্রিন্ট হয়, দেন অনেকগুলো একসাথে কাটা হয়, তাই না? সো কাটার সময় এটা যেমন বিজনেসের সাইজ একটু তো কম বেশি হইতেই পারে, একটু বাইরে চলে যেতে পারে, বা আমাদের যদি একটু ভিতরে চলে যায়, আমি যদি এখানে লেখা শুরু করি লেখাটা কেটে যাবে না,
কম কাটলে, যদি বেশি বাইরে কাটে তাহলে আমার এইখানে বিজনেস কার্ড সাপোজ আমাদের এখানে হোয়াইট কালার বা সাপোজ এখানে রেড কালারটা বিজনেস কার্ড, হোয়াইট কালার পেপারে প্রিন্ট হয়, সো একটু বাইরে গেলে পাশ দিয়ে হোয়াইট একটা বর্ডার চলে আসবে, তাই না? সো এই জন্য আমরা ব্লিড সহ ডিজাইনটা করি, যদি রেড কালারটা রেড হয় তাহলে এই ব্লিড সহই ডিজাইনটা এত বড় হবে, কাটার সময় এখান থেকে কাটবে। সো একটু বাইরে গেলে রেড কালারটা মেনটেন করতেছে, আবার একটু ভিতরে আসলেও আমরা একটা ভিতরে সেফটি মার্জিন ইউজ করি এই সেম 0.25, যেন ভিতরে কোনো ওয়ার্ডও কেটে না যায়। এই জন্য বাইরেরটাকে বলা হয় ব্লিড, ভিতরটাকে বলা হয় অফসেট প্যাথ, এই জন্য আমরা সেফটি মার্জিন ইউজ করি যেন কোনো ডিজাইন নষ্ট না হয়। 0.25, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু নেবেন, যদি আপনি 0.125 নেন তাহলে ভিতরে 0.125 নিতে হবে, যদি বাইরে 0.25 নেন ভিতরে 0.25 নেবেন, ঠিক আছে? আচ্ছা কোডি তাহলে ভালো মতো বুঝবেন আর দেখেন। সো এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড, আমরা তো আর্ট বোর্ডের উপর ডিজাইন করতে পারবো না, কারণ এখানে কোনো মানে কোনো কিছু এখানে কালার করতে পারবো, এটা তো কালার করা যায় না, সো অবশ্যই একটা পেজ নিয়ে ডিজাইনটা করতে হবে, তাই তো? যারা ড্রয়িং করে ওরা কি করে, একটা কাঠের বোর্ডের উপরে পেজ দিয়ে ড্রয়িং করে না, সেটা সেম, এটা মানে কাঠের বোর্ড, এর উপর আমরা পেজ দিয়ে ড্রয়িং মানে আমরা ডিজাইনটা করবো। সো এখন হচ্ছে আমরা একটা রেক্টাঙ্গেল নিব, এখান থেকে নিয়ে ক্লিক করবো একটা, তাহলে আমাদের একটা রেক্টাঙ্গেলের অপশন আসবে হোয়াইট কত হাইট কত। সো বললাম কত হোয়াইট 3.5 আমাদের, আর হাইট হচ্ছে 2, তাই তো? দিয়ে ওকে দিই, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে আমাদের পেজের মাপটা। রেক্টাঙ্গেল সিলেক্ট হচ্ছে না, রেক্টাঙ্গেল নিছেন কালার চেঞ্জ হয়, কোনটা এই রেক্টাঙ্গেলটা, এইটা, এটা তো আর্ট বোর্ড, এটা তো সিলেক্ট হবে না, একটা পেজ নেওয়া লাগবে, ঠিক আছে? একটা রেক্টাঙ্গেল নিলাম, এখন আমাকে এটা টান দিয়ে নিজে ভাবে বসানোর দরকার নাই, কারণ বসাতে একটু কম বেশি হইতে পারে বা মাঝখান দিয়ে বেরো যেতে পারে, দরকার নাই, এটা যেখানে থাকবে এইখানে থাক, ঠিক আছে? এখন এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব হচ্ছে উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, এটা সিলেক্ট করা অবস্থায় রেক্টাঙ্গেলটা সিলেক্ট করা অবস্থায় উইন্ডোজ থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গেলে দেখেন যে এই এখানে অনেকগুলো রেফারেন্স পয়েন্ট আছে, এগুলো রেফারেন্স পয়েন্ট, পাইছেন? উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, পাইছেন? পাওয়া গেছে? উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম অথবা শর্টকাট হচ্ছে শিফট F8। ট্রান্সফর্ম উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম, এই যে উপরে উইন্ডোজ অপশন থেকে ট্রান্সফর্ম, এইখান থেকে পাইছেন? ট্রান্সফর্ম পাইছেন সবাই? উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম পান না, এই যে বা শিফট F8 দেন, কিবোর্ড থেকে শিফট F8 দিলে দেখেন যে এখানে অনেকগুলো রেফারেন্স পয়েন্ট আছে, এগুলো রেফারেন্স পয়েন্ট বলা হয়, এটা তো আপনাদের এরকম মিডিল সিলেক্ট করা আছে, একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো। শিফট F8 শর্টকাট, রেফারেন্স পয়েন্ট পাইছেন? এখন হচ্ছে রেফারেন্স পয়েন্টের একদম ফার্স্টেরটা আমরা সিলেক্ট করবো, একদম উপরের বামেরটা, ঠিক আছে? সিলেক্ট করে এইখানে এক্স আর ওয়াই দুটো ভ্যালু আছে, একদম ফার্স্টেরটা সিলেক্ট করে এক্সটাকে জিরো করে দিব, ওয়াইটাকে জিরো করে দিব, দিয়ে এন্টার দিলে দেখেন যে ওটা পারফেক্টলি এসে বোর্ডের মধ্যে বসে যাবে। রেফারেন্স পয়েন্ট একদম ফার্স্টেরটা সিলেক্ট করব, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম এক্স জিরো ওয়াই জিরো, এক্সটাকে জিরো করে ওয়াইটাকে জিরো করে এন্টার দিলে এইটা এখানে যে বসে বসে যাবে। বসতে ওকে। এরপর হচ্ছে যে দেখেন আমি বলছিলাম যে আমরা বাইরে যতটুকু নিছি আমরা ভিতরে ততটুকু স্পেস নিব,
এবং ওইটার মধ্যে আমার ডিজাইনটা করবো, জানো ও কাটার সময় করে একটু কম বেশি করলে কেটে না যায়, আমার আমার ডিজাইনটা কেটে না যায়, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেটা করবো, অবজেক্ট থেকে প্যাথে যাবো, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, বাইরেটাকে বলা হয় ব্লিড, ভিতরটাকে বলা হয় অফসেট প্যাথ। সো অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথে যাবো, গেলে দেখেন একটা অফসেট প্যাথে অপশন আসছে এরকম, ঠিক আছে? এইখানে আমরা এইখানেও 0.25 দিব, বাইরে 0.25 ভিতরে 0.25। অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এটা সিলেক্ট, এটা সিলেক্ট করে থাকা লাগবে, এটা সিলেক্ট না থাকলে হবে না, রেকট্যাঙ্গেলটা সিলেক্ট থাকা লাগবে, তারপর অবজেক্ট থেকে প্যাথ, অফসেট প্যাথ। রেকট্যাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, এই যে ফার্স্টে 3 নম্বর অবজেক্ট আছে, অবজেক্ট থেকে প্যাথ, দেন অফসেট প্যাথ আসছে। এখন এইখানে আমরা 0.25 দিব, বাট যেহেতু এটা ভিতরের দিকে এর জন্য -0.25 হবে, মাইনাস দিলে এটা ভিতরে শো করবে আর প্লাস দিলে বাইরে শো করবে। সো এখানে অফসেটটাকে আমরা -0.25 লিখব, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথে যাব, যে এই যে উপরে অফসেট অপশনে -0.25 লিখব, লিখে প্রিভিউটাকে ক্লিক করে দেন, প্রিভিউটাকে টিক দিয়ে দেন, দেখেন যে একটা অফসেট প্যাথ ভিতর দিয়ে শো করতেছে, এই যে কোন অপশনটা, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এই 3 নম্বর অবজেক্ট পাইছেন এখানে উপরে, অবজেক্টে প্যাথ পাইছেন, প্যাথটাকে ক্লিক করেন, দেখেন যে পাশ দিয়ে বেরোবে অফসেট প্যাথ, পাইছেন 4 নম্বরে অফসেট প্যাথে যান, গেলে দেখেন যে এরকম একটা অপশন আছে, এটা সিলেক্ট করে যান, রেকট্যাঙ্গেলটা সিলেক্ট করে যাওয়া লাগবে, কতবার বললাম, সেখানে -0.25 দিয়ে আর কিছু আমার করবো না, এখানে প্রিভিউ দিব, প্রিভিউ দিলে দেখেন যে এখানটা অফসেট প্যাথ শো করতেছে, এখন ওকে দেন। সো এইটাই আমাদের দরকার, এটাকে বলা অফসেট প্যাথ। এখন কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো, আসতে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে এইটাকে আমরা বক্স করে দিব, এই অফসেট প্যাথটাকে আমরা এভাবে বক্স করে দিব চারিদিক থেকে, আর কাজের জন্য মিডিলটা আমাদের লাগবে, সো আমরা এই মিডিলটা বের করে নিব, এই যে এভাবে বক্স করে দেব অফসেট প্যাডটাকে। বাট অফসেট প্যাড যেটা করলে যেটা হয়, এইখানে আরেকটা ডিফারেন্ট শেপ চলে আসে, দেখেন ক্লিক করে টান দিলে এই যে আরেকটা শেপ বের হচ্ছে, এই অফসেট প্যাডে মানে আরেকটা, আমরা অফসেট -0.25 দিলাম না, সো আরেকটা রেকট্যাঙ্গেল চলে আসে এটার মধ্যে, সো রেকট্যাঙ্গেলকে বাইরে বের করে ডিলিট করে দিব, কারণ এই বক্স করাটা আমার দরকার ছিল। কন্ট্রোল আর, ঠিক আছে, আর বক্স করে এই রেডটাকে এখন আমরা, এই রেড কালার রেকট্যাঙ্গেলটাকে এই উপরে রেড স্ট্রোক পর্যন্ত বাড়াই দিব, পাশে না ওই যে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, নিয়েও -0.25 -0.25
Thank you.
Thank you.
কন্ট্রোলারদের রোলার নিয়ে আসেন, মাইনাস পয়েন্ট টু ফাইভ দিয়ে প্রিভিউ দিচ্ছি, বক্সটা শো করতেছে, ওই বক্সটাকে রোলার দিয়ে আমার ঘিরে দিব। আর এই যে আমাদের মেইন সাইজটা থেকে আমরা ব্লিড পর্যন্ত বাড়াই দিব এটাকে, সো এটা হচ্ছে আমাদের 3.75 × 2.25 মাপ। এই মাপে আমরা ডিজাইনটা করব, বাট যখন কাটবে কাটার সময় 3.5 আর 2 মাপে কাটবে, 0.25 বাদ দিয়ে কাটবে। সো এখন যদি কাটার সময় দেখা যায় এই যে ব্ল্যাকটা দেখাচ্ছে আমাদের, এই ব্ল্যাকটা হচ্ছে মেইন সাইজটা আমাদের 3.5 আর 2, এই যে ব্ল্যাক লাইনটা দেখাচ্ছে এটা মেইন সাইজ। সো এখন কাটার সময় একটু বেশিও কাটে রেডি কিন্তু থাকতেছে। আবার আমরা লেখা শুরু করবো এইখান থেকে, মানে এইটার মাঝখানে লেখাগুলো হবে, এই যে অফসেট প্যাচ না এতটুকু, আর এই এখান থেকে ওই ব্যাক পর্যন্ত এর মধ্যে টেক্সট ফ্লো হবে। তো কারার সময় একটু এখান থেকে কেটে ফেললে আমার ডিজাইন নষ্ট হচ্ছে না, একটু বাইরে থেকে কেটে ফেললে আমার রেড কালারে থাকতেছে, এই জন্য ব্লিড নেওয়া, এই জন্য অফসেট প্যাচ নেওয়া, সেফটি মার্জিন বলা হয় এগুলোকে। বুঝতে পারলাম না, বুঝেন নাই ব্লিডটা হচ্ছে যে, আর একবার দেখেন, চিন্তা করেন যে এই ইয়েলোটা হচ্ছে আমাদের মেইন বিজনেস কার্ড সাইজ, ঠিক আছে? তো যদি কাটার সময় একটু বেশিও কাটে কিন্তু আমাদের ডিজাইন নষ্ট হচ্ছে না, কারণ টোটাল কালারটা পুরো সেম একই কালার, একটু বেশি দিয়ে কাটলো মাঝখানে একদম, মানে মাঝখানে হোয়াইট চলে আসতেছে না পাশ দিয়ে। আবার আমরা যে ডিজাইনটা করবো বা যা লিখবো সবগুলো হচ্ছে এই অফসেট প্যাকটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে। সো যদি এই মেইন মাপ থেকে একটু ভিতরে কাটে আমার টেক্সট এইখানে আছে, সো টেক্সট কাটবে না, টেক্সট নষ্ট হবে না। আবার একটু বাইরেও কাটে আমার কালার নষ্ট হচ্ছে না, এই জন্য ব্লিড আর অফসেট প্যাটার্ন নেওয়া, আর একটু বড় করে ডিজাইনটা করা। 3.75 × 2.25 আমার ডিজাইনটা প্রিন্ট হবে, বাট কাটবে 3.5 আর 2 মাপে। পুরোটা কালার করে নিতে, ছোট ছিল না এই পর্যন্ত ছিল, এটাকে বাড়াই দিছি, এটাকেই বাড়াই এই পর্যন্ত করে দিছি ব্লিড পর্যন্ত। সেটা হচ্ছে পেজ সেটআপ। এখন হচ্ছে আমাদের নতুন করে যেটা করার দরকার নাই, এটাকে এখানে কপি করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? বাট এখানে রোলারগুলো লক করা আছে, রোলারগুলো মুভ করতেছে না, তো রোলারকে মুভ করানোর জন্য এই বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করলে লক গাইডস আছে, এটা তুলে দিতে হবে, বা আপনাদের এখানে আনলক গাইডস আছে। তো আনলক গাইডস দিলে দেখেন যে এখন রোলারগুলো মুভ করে, যে মানে রোলারগুলো সহ কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এই টোটালটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে কপি করার জন্য কি অল্টার না, অল্টার ধরে টান দিয়ে দেন কপি হচ্ছে, বাট নড়ে যাচ্ছে। আমরা শিফট ধরবো,
শিফট ধরে দেখেন যে উপর নিচে মাউস নিলেও আর উপর নিচে যাচ্ছে না, একদম এই পর্যন্ত নিয়ে এসে আমরা ফার্স্টে মাউস ছাড়বো দেন কিবোর্ড ছাড়বো। দেখেন তাহলে আমাদের এইটা এখানে কপি হয়ে গেছে টোটাল। এখন আবার বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে দিব, যেন এগুলা মুভ না করে। এত লেট কেন? সেটা হচ্ছে বোর্ড সেটআপটা, ঠিক আছে? তো আমরা একটা বিজনেস কার্ডে বোর্ড সাথে ফ্লায়ার করবো, ফ্লায়ারের জন্য বোর্ড সেটআপ করা লাগবে, বা অন্য যেটা আমরা করি এখানে সবকিছুর জন্য বোর্ড সেটআপ মাস্ট করা লাগবে আমাদের, এবং সবগুলো ক্ষেত্রে এরকম ব্লিড আর অফসেট পেতে হবে। আনলক গাইডস দেবে এখান থেকে, একটু আগে ঢুকতে আনলক গাইডস দেবে একদম নিচে। না না, আনলক গাইডস আছে একটা, এখানে লক করা আছে আমার গাইডসটা, এগুলা মুভ করতেছে না। সো মুভ করার জন্য লক গাইডসটাকে ফার্স্টে খুলে নিতে হবে, এখানে ক্লিক করলে অথবা আপনাদের এখানে আনলক গাইডস আছে, এখন এটা মুভ করবে। সো এখন টোটালটাকে সিলেক্ট করে অল্টার ধরে টান দিয়ে শিফট ধরবো, শিফট ধরে এখানে বসাই দিয়ে ফার্স্টে মাউস ছাড়বো দেন কিবোর্ড ছাড়বো, দিয়ে আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে দিবো। আনলক গাইডস দেন আপনারা, আনলক গাইডস দিলে মুভ করবে। বোর্ডের উপর রাইট বাটন ক্লিক করলে আনলক গাইডস আসে না, আপনাদের এখানে আনলক গাইডস আসবে। লক করা থাকলে আনলক করে না, যদি লক না করা থাকে তাহলে তো এমনি আসে আপনার। আপনি দেখেন এটা মুভ করতেছে, ধরে টান দেন, এগুলো মুভ করতেছে না দেখেন, যদি মুভ করে তাহলে খোলা আছে, আর যদি মুভ না করে তাহলে আনলক গাইডস করে দেন। রোলার পোর্টা করে দেন, অফসেট প্যাডটাকে পোর্টা করে দেন, সবগুলো আসে নাই এরকম, সবগুলো একসাথে সিলেক্ট করেন তাইলে হবে। কন্ট্রোল জেড দেন, দিয়ে ব্যাকে যান, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। আচ্ছা আর একবার দেখেন প্রথম দিকে একদম, এই দেখেন সবাই দেখেন একটু, আপনাদের রাখেন একটু দেখেন, ফার্স্টে আমি দুইটা আর্টবোর্ড নিচ্ছি, দুইটা আর্টবোর্ডের মাঝখানে একটা স্পেস নিয়ে নিচ্ছি, দেন 3.5 আর 2 পেজ সেটআপ নিচ্ছি, তাই তো এখানে 0.5 ব্লিড নিয়ে নিচ্ছি, ওকে। দেন আমাদের এরকম দুটো নতুন পেজ আর্টবোর্ড আসলো, এখন আর্টবোর্ডের উপর তো আমরা এখানে কালার করতে পারি না, তাই না? একটা পেজ নেওয়া লাগবে, সো একটা রেক্টাঙ্গেল নিয়ে ক্লিক করলাম, করে যে মাপে আমরা পেজ মানে বিজনেস কার্ডের মাপ সেই মাপটা দিয়ে দিব, 3.5 আর 2, ওকে। দিয়ে কালার করে নিলাম, কোনো স্ট্রোক থাকবে না, শুধু একটা সেম কালার থাকবে, একটা কালার শুধু, তো এটা যেখানে থাক সেখানে থাকুক কোনো সমস্যা নাই। আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায়, এটা সিলেক্ট থাকা লাগবে, এটা সিলেক্ট করা অবস্থায় উইন্ডোজ থেকে ট্রান্সফর্মে যাব,
উইন্ডোজে ট্রান্সফর্মে গেলে আমাদের এই অপশনটা আসবে। এখানে আমরা রেফারেন্স পয়েন্ট আছে একদম ফারস্টে রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করে এক্সটাকে জিরো করে দিব, ওয়াইটাকে জিরো করে এন্টার দিলে ও একদম এইখানে থাকলে এইখানে যে বসে যাবে। এটা চলে আসে কেন? আচ্ছা এটা দেখো, এখন যেটা করবো যে অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এইখানে যে আমরা বাইরে যদি 0.25 ব্লিড নিছি ভিতরে 0.25 অফসেট প্যাথ নিব। সো দেন মাইনাস 0.25 দিয়ে প্রিভিউ দিলে এই যে মাস্টার চলে আসছে না দেখছেন। সো এখন ওকে দিব, ওকে দিয়ে কন্ট্রোল আর দিয়ে রুলার নিব, রুলার নিয়ে আমরা এই যে অফসেট প্যাথ যে বক্সটা আছে এটাকে আমরা চারিদিক থেকে রুলার দিয়ে বক্স করে নিব এইভাবে। আর মিডিলটা আমরা এখানে বের করে দিব কাজের সুবিধার জন্য। এই যে এখন অফসেট প্যাথ করলে হচ্ছে এখানে আলাদা একটা শেপ চলে আসে, এই বক্সটা করার পরে এই শেপটাকে বাইরে বের করে ডিলিট করে দিব আর এইটাকে এখন এই ব্লিড পর্যন্ত বাড়ায় দিব। এই হচ্ছে পেজ সেটআপ। এখন আমার এইগুলাকে দেখেন লক করা আছে, মুভ করবে না, এইগুলা সহ আমার এখানে কপি করতে হবে। এই জন্য এই বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করে যে লক গাইডস আছে লক গাইডস আবার ক্লিক করলে এটা এখন মুভ করবে। দেখেন আপনাদের এখানে আনলক গাইডস আসবে। এখন সবগুলাকে এভাবে সিলেক্ট করে অল্টার ধরে টান দিলে কপি হচ্ছে বা শিফট ধরবো তাহলে সেম অ্যালাইনে কপিটা হবে। এইখানে যে ফার্স্টে মাউস সারবো একদম পারফেক্টলি বসায় দেন কিবোর্ড সারবো তাহলে কপি হয়ে গেল। এখন এগুলো মুভ করতেছে কাজ করাসে নড়ে যাবে, এই জন্য বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করে আবার আবার লক গাইডস করে দিব তাহলে এখন এগুলো আর মুভ করবে না। এই ঠিক আছে, তারপর না হলে বাসায় যেয়ে আরেকবার ভিডিও দেখে নিয়েন, দেখে ভালোমতো প্র্যাকটিস করেন। ওকে এখন দেখেন যে আমরা ফার্স্ট পেজ ডিজাইনটা করব। সো ফার্স্ট পেজটাকে আমরা এখানে নিয়ে আসি, যে কোনো ইমেজ নিয়ে আসার জন্য কি ফাইল থেকে প্লেস, তাই না? যে কোনো ইমেজ নিয়ে আসার জন্য কি ফাইল থেকে প্লেস, না ফাইল থেকে প্লেস যে ডেস্কটপে সেভ করছিলাম। সো ডেস্কটপে যাই, যেটাকে দেখে ডিজাইন করব ওইটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন আমাদের হোয়াইট কালারের বিজনেস কার্ডটা এর উপর দিয়ে আবার হাফ ব্ল্যাক আছে, নিচে একটু ব্লু আছে, এইখানে আবার একটা এরকম রাউন্ড মতো আছে, নিচে ওয়েবসাইট লেখা আছে, উপরে লোগোটা ক্রিয়েট করে বসাইছি। ঠিক আছে, সো যেহেতু হোয়াইট কালারের বিজনেস কার্ড আমরা তাহলে এই রেড কালারটাকে ফার্স্টে হোয়াইট করে দিই, আই ড্রপার দিয়ে এইখানে ক্লিক করলে এই সেম হোয়াইটটা এখানে হয়ে যাবে, তাই তো? এখন মাঝখান দিয়ে ওর ব্ল্যাক আর ব্লু কালার সায়ান কালার মতো আছে। সো একটা রেক্ট্যাঙ্গেল নিন, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই অনুযায়ী আমাদের কালারটা হবে আই ড্রপার দিয়ে ব্ল্যাক করে দিলাম। দেন চারিদিক সাদা কিন্তু করছো, চারিদিক সাদা মাঝখানে ব্ল্যাক কালার হয়েছে মানে ও, আমি তাহলে এই যে অফসেট প্যাথের স্পেসটাকে ব্ল্যাক করে দিই আর বাইরে দিয়ে সাদা রাখি হোয়াইট রাখি। দেন হচ্ছে যে একটু ছোট করে দিই কারণ নিচে আবার আমাদের আরেকটা শেপ বসবে, নিচে সায়ান কালার এই শেপটা আবার হবে। সো আরেকটা রেক্ট্যাঙ্গেল টানেন এখানে নিচে, এইখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল টেনে এইটাকে আই ড্রপার দিয়ে আমি এই সায়ান কালারটা করে দিচ্ছি। তাহলে হয়েছে না এরকম, উপরে একটা ব্ল্যাক কালার রেক্ট্যাঙ্গেল নিচে একটা সায়ান কালার রেক্ট্যাঙ্গেল দিলাম। ঠিক আছে, দিয়ে আবার যেটা করছে দেখাচ্ছে মাঝখানে এখানে একটা রাউন্ড মতো করছে। সো রাউন্ড মতো এটা কিভাবে করতে পারি আমি, এই শেপটা বানাতে পারি কিভাবে, পেন টুল দিয়ে এইখানে একটা সার্কেল দিয়ে দিলে হচ্ছে না, ইলিপস, একটা ইলিপস যদি আমি এভাবে বসাই দিই এখানে এই সেম কালার করে দিই তাহলে দেখতে এরকম লাগবে না? এই যে এটাকে একদম মিডিল বরাবর বসাই, দেখেন এই যে রুলারটা আমার না, যারা মিডিল বুঝতে পারে আমি এই যে মিডিল বোঝার জন্য রুলারটা কাজে লাগতেছে। এই তো এরকম বসাই দিলে দেখতে মনে হচ্ছে যে আমার এখানে মাঝখানে একটু উপর দিয়ে উঠে গেছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্ল্যাক করবো না, এখানে আবার নিচে আর একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এই কালারটা করলাম, দেন এখানে সার্কেল বসাই দিলাম একটা। এখন কি দেখেন নিচ দিয়ে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে website.com, ওকে লিখে দিন টি দিয়ে www.website.com। এখন যদি আমি আরো 15-20 বুঝাই তাহলে আরো বেশি ভালো হয়, তাহলে শেষ হবে না। ঠিক আছে, একটু এটা বাসায় যে ভিডিও দেখে নিয়েন, এখানে কিছুই না একটা রেক্ট্যাঙ্গেল দিছি ব্ল্যাক কালারের ফার্স্টে,
দেন নিচ দিয়ে ছোট করে আরেকটা রেক্টাঙ্গেল দিয়ে সায়ান কালারের, আর মাঝখান দিয়ে একটা এরকম ইলিপস নিয়ে এইটা এইখানে বসাই দিছি, এই তো এইটুকুই করছি আর কিছু করি নাই। ঠিক আছে, দেন website.com এইটা লিখে দিয়ে হোয়াইট কালার দিব, হোয়াইট কালার দিয়ে এটার উপরে বসাই দিব। এবং যে বসাচ্ছি এটা কিন্তু মিডিল ভাবে হওয়া লাগবে, মানে এরকম হওয়া যাবে না বা এরকম হওয়া যাবে না, একদম পারফেক্টলি মিডিল বসাতে হবে। তো পারফেক্টলি মিডিল হচ্ছে আমার এইটা না, এই যে লম্বা লম্বা দাগটা টেনে নিয়েছি এটা আমার মিডিল, এইটা এইটা এটা সমস্যা। এটা এখন যেটা দিয়ে খুশি লেখে, অথবা আমার যে ডিজাইনটা আমি করতেছি ওইটা নিচে গেলে, একদম নিচে গেলে এখানে দেওয়া আছে এই যে বিবাস আর ল্যাটো, এই দুটা ফন্ট ইউজ করছে। সো এইটাকে সিলেক্ট করে দেখেন বিবাস ফন্ট আমার এখানে আছে, এই যে বিবাস, বিবাস দিয়ে দেন দেখেন চলে আসছে। এখন এইটাকে আমার তো এই ফন্টের একটা মিডিল আসছে না, এই যে এইটা, আর এই বিজনেস কার্ডের মিডিল হচ্ছে এইটা। তাহলে এই মিডিলের সাথে আমার যদি আমার এই মিডিলটা বসাই দিই, দেখেন এইটা হচ্ছে আমার মিডিল, এই টেক্সটের মিডিল হচ্ছে এইটা, আর বিজনেস কার্ডের মিডিল হচ্ছে এইটা, তাহলে এই দুইটা মিডিল সেম করে দেওয়া মানে তো আমার এটা মিডিল আসবে না, তাই তো? মিডিল বসতে বলতে পারবো না আমি এখন, এটা একটু ছোট করে দিয়ে বেশি বড় হয়ে গেছে। জাস্ট এই টেক্সটের মিডিল আর বিজনেস কার্ডের মিডিলটা বসাই দিব। সো ডিজাইন করার সময় আমাকে সব দিকে অ্যালাইন হয়েছে চিন্তা করা লাগবে, যে আমি এটা বসাই দিলাম জিনিসটা যদি এরকম থাকে হবে না কিন্তু, কারণ দেখেন যে আপনার এইখানে নিচে এতটুকু স্পেস পড়ে আছে, উপরে এতখানি স্পেস পড়ে আছে। সো উপরে স্পেস নিচে স্পেস সেম হওয়া লাগবে, দেখেন এখন ঠিক আছে না উপরে স্পেস নিচে স্পেস? যদি বলেন যে কিভাবে বুঝবো বা অ্যাকুরেট হবে কিভাবে, একটা আলাদা রেক্টাঙ্গেল নেন, একটা রেক্টাঙ্গেল নিয়ে এইখান থেকে এতটুকু মাপটা নেন, যে আমার এখান থেকে এতটুকু স্পেসটা আর এইটাকে আবার নিচে নিয়ে যান, যে আমার এইখান থেকে এতটুকু স্পেস সেম আছে কিনা, একটু বেশি চলে আসছে এখানে আমার আরেকটু উপরে উঠবো, এরকম করে ঠিক করে নেন উপর আর নিচে স্পেসটা, মানে আমার এই বামে ডানে উপর নিচে সব দিকে সেম স্পেস থাকা লাগবে। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমরা এই লোগোটা বানাবো এখানে। তো লোগোটা কিভাবে বানাতে পারি, কোন আইডিয়া আছে লোগোটা কিভাবে বানাবো? পেন্টুল দেখায় না, পেন্টুল বাদে পেন্টুল শেপটা কিসের মতো দেখেন তো, মানে এই সরি লোগোর শেপটা কিসের মতো, পলিগন টুলের মতো না? সেটা পলিগন টুল নিই আমরা, এখান থেকে একটা পলিগন টুল নিয়ে নিই, ওকে। সো পলিগন টুলটাকে এখন আমাদের কি মাথাটাকে উপরের দিকে আসে না, এই পয়েন্টটা এটা মানে আমার এই পয়েন্টটা উপরের দিকে আসা লাগবে। সো এখান থেকে ঘুরাই দিতে পারি আমি, ঘুরাই দিয়ে এই পয়েন্টটা উপরের দিকে দিলাম, তাই তো? সোজা হয়েছে কিনা বোঝার জন্য রুলার নিয়ে নিতে পারি, দেখেন একটা রুলার নিয়ে আমি যদি বসাই এখানে, তাহলে আমার এই পয়েন্টটা এই পয়েন্ট এক জায়গায় হওয়া উচিত না, এক জায়গায় নাই কিন্তু, মানে আরো একটু ঘুরতে হবে, আরো একটু ঘুরাই দিয়ে দিয়ে এখন দেখেন ঠিক আছে না, আমার এই পয়েন্ট এই পয়েন্ট ঠিক আছে, তো আমার আমার জিনিসটা একদম স্ট্রেট হয়েছে, তাই তো? তো এখন তো আমার এই ফিল কালার থাকলে হবে না, এটাকে আমার স্ট্রোক কালার করা লাগবে, এই যে এখানে স্ট্রোক আছে না, স্ট্রোক তো। সো এইখানে যে ফিল কালার দেখায় উপরে একটা সোয়াপ অপশন আছে, একটা সোয়াপ করলেই স্ট্রোক হয়ে যাবে, সোয়াপ করলেই ফিল হবে, মানে উপরেরটা ফিল নিচেরটা স্ট্রোক, আমি এখানে সোয়াপ করে দিলে এই ফিলটা কিন্তু স্ট্রোক হয়ে যাবে, উপরে কালারটাকে ফিল বলে নিচের কালারটাকে স্ট্রোক বলে, আর এখানে একটা সোয়াপ বলে, মানে ও জাস্ট এ মানে একবার ওটাকে ফিল করবে একবার ওটাকে স্ট্রোক করবে। তো দেখেন যে এটা সোয়াপ করলে আবার ফিল হচ্ছে, সোয়াপ করলে আবার স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, তাহলে স্ট্রোক নিলাম, স্ট্রোকটাকে একটু মোটা করে দিই, এখানে 1 পিটি আছে, আমি 2 3 4 5 এরকম করে দিই, 9 করে দিই, তাহলে এরকম মোটা টাইপের একটা শেপ আসছে না আমাদের। এই যে এখানে পিটি ছিল না স্ট্রোক এরিয়া, তার স্ট্রোকটাকে বাড়াই দিব, স্ট্রোকটাকে বাড়াই 9 করে দিলাম। তো আমরা এটাকে প্যাথ ফাইন্ডারে কাটতে পারি না, প্যাথ ফাইন্ডার কি করছিলাম, আমরা একটা শেপকে যদি এরকম একটা শেপ থাকে ওইটার উপরে আমরা আরেকটা রেক্টাঙ্গেল নিই, যে এরকম একটা রেক্টাঙ্গেল নিলাম, নিয়ে যদি দুইটাকে একসাথে সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করে উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার, প্যাথ ফাইন্ডার দিলে এই অপশনটা আসে, তাহলে মাইনাস ফ্রন্ট দিলে কেটে যায় না এরকম অর্ধেক হয়। তো এইখানে যে আমরা এই মাথাটা কেটে ফেলি, তাহলে এখানে উল্টা ঘুরাই দিলে আমাদের এই শেপটা চলে আসতেছে না, মানে এক মাথা কেটে ফেলছি, এক মাথা এখান থেকে লম্বা যেটা ছিল এটা কেটে ফেলে নিচের দিকে দিয়ে দিচ্ছি, তাহলে শেপটা হয়ে যাচ্ছে না, এই লোগোটা হয়ে যাচ্ছে না আমাদের। বাট প্রবলেম হচ্ছে যে স্ট্রোক এভাবে কাটা যায় না, এটা তো শেপ ছিল ফিল কালার, স্ট্রোক এভাবে কাটা যায় না,
তাই আমি যদি এখানে কোনো ফিল কালারের একটা ইয়ে দিই, যদি মনে করি এটুকু কেটে ফেলবো, স্ট্রোকের উপরে এইভাবে একটা রেড কালার ফেললাম, ফেলে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট দিই, দেখো কাটে না, ওইভাবে বাঁকা হয়ে যায়, মানে ফিল ফিল কাটে কিন্তু ফিল স্ট্রোক বা স্ট্রোক স্ট্রোক কাটে না, বুঝতে পারলাম? এটা তোমার ফিল কালার না, আবার এর উপরে রেক্টাঙ্গেল দিই, এটা তোমার ফিল কালার, দুইটাই ফিল কালার না? তো দুইটাকে সিলেক্ট করে আমি প্যাথ ফাইন্ডার দিয়ে বা ডিভাইড দিয়ে কেটে যাবে, ফিল ফিল কাটে, বাট যদি স্ট্রোক স্ট্রোক বা স্ট্রোকের উপর ফিল বসায় কাটতে যায় যে আমার যতটুকু দেখা যাচ্ছে না এতটুকু কেটে যাবে, তো দুইটাকে সিলেক্ট করে দেখেন প্যাথ, এখানে মাইনাস ফন্ট দিলেও কাটবে না, এখানে কিন্তু দাগ থেকে যায়। হ্যাঁ, তো এটা কাটার সিস্টেম হচ্ছে আমার স্ট্রোকটাকে ফিল বানাতে হবে ফার্স্টে, তো স্ট্রোকটাকে ফিল বানাতে হলে হচ্ছে আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গেলে দেখেন যে এখানে দেখাবে ফিল স্ট্রোক, ও দুটাকে এক্সপ্যান্ড করে দিবে, দেখেন এটা নিচে আছে কিন্তু, দেখেন এই কালারটা, এই কালারটা কিন্তু স্ট্রোক কালারে আছে, ফিলে নাই, কিন্তু যখন এক্সপ্যান্ড করে ওকে দিব দেখেন যে ও কিন্তু ফিলে চলে গেছে, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ও এখন শেপ হয়ে গেছে একটা এরকম, ও এখন আর রো স্ট্রোক নাই, ও এখন শেপ হয়ে গেছে, তো শেপ হলে ওকে কাটা যাবে, এখন এখন যদি আমি দেখেন যে এরকম বসাই দিই, বসাই কাটতে যাই, এখনো কেটে যাবে, সিলেক্ট করে দিলাম, দিয়ে দুটা সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্ট দিয়ে দেখেন কেটে গেছে, ঠিক আছে? সো বাই যে আমরা লাইন করি না, এরকম লাইন তো নাই না, এটা তো স্ট্রোক কালার দিই, স্ট্রোক কালার দিই না, স্ট্রোক কালার দিছি না, সো লাইন কিন্তু মনে করি লাইন কে আমি কাটবো, এরকম উপর একটা ফিল কালার বসাই দিলাম, দিয়ে দুইটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট দিয়ে দেখেন কাটবে না, মানে এই যে দেখেন হচ্ছে না, তো এটাকে তখন আমার শেপ বানাইতে হবে, আর এই লাইন বা স্ট্রোকে শেপ বানানোর জন্য হচ্ছে এক্সপ্যান্ড করতে হবে, দেখেন মাঝখানে দাগ দেখা যাচ্ছে না একটা, বা যখন আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে দিব তখন দেখেন মাঝখানে কোনো দাগ নেই, উপর দিকে দাগ চলে গেছে, আমরা রেক্ট্যাঙ্গেল টানলে যেরকম হয় এরকম দেখাচ্ছে কিন্তু, সো এটা তো শেপ, সে এক্সপ্যান্ড করলে তখন লাইনও শেপ হয়ে যায়, শেপ করে নিয়ে দেন কাটতে হবে, এক্সপ্যান্ড করে কাটবে না, তাহলে আমার এখান থেকে কেটে গেছে এটা, তাই তো? এখন আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি এই সেম মাপের, দেখেন এইখান থেকে আমি টান দিলাম যে আমার রেক্ট্যাঙ্গেলটা এই সেম মাপের হয়ে যায়, এখন কি এটাকে আমি এইভাবে ঘুরাই দিতে পারি না এখান থেকে, ঘুরাই দিয়ে যদি এখানে অর্ধেক এভাবে বসাই দিই তাহলে এই লোকটা হয়ে যাচ্ছে না, এরকম করছে না, একটু উপরে উঠবে, বাট সিস্টেম হচ্ছে এইটাই, এখন এটাকে আমি ওই সেম কালার করে দিই, এইটা এইটা এই যে পেন টুল দিয়ে করা যায় বা আপনি লাইন নিয়ে ঘোরা ঘোরা করতে পারবেন, বাট আপনি তখন অ্যাকুরেট করতে হবে, মানে এই পয়েন্টগুলো একদম অ্যাকুরেট মিলাইতে হবে, কিন্তু আমাদের এখানে পলিগন টুল আছে, তো আমাদের এক্সট্রা কষ্ট করার দরকার নেই, এখন এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, তাহলে আপনার এই লোগোটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এখন নাম হচ্ছে জিনিয়াক্স, তো লিখে দিন জিনিয়াক্স, আর নিচে লিখে আছে ক্রিয়েটিভ আর্ট, তো এটাকে কপি করে চেঞ্জ করে ক্রিয়েটিভ আর্ট লিখে দিন, ক্রিয়েটিভ আর্ট নিচেটা ছোট হবে আরো, আর যদি দেখেন যে এই লোগোটা যে বসাইছে এই লোগোর এই এই উপর থেকে শুরু করে এই নিচে বা এই পর্যন্ত কিন্তু আছে, তো এইটা যখন বসাবো লেখাটা এইটার একটা অ্যালাইন থাকা লাগবে, ঠিক আছে? এইটারও আমার এই এই লেখাটা এটার মিডিল বরাবর থাকা লাগবে, তো এই দুটো আমি লিখে দিলাম, লিখে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, এইটাকে একটা গ্রুপ বানাই ফেললাম, দুইটাকে একটা গ্রুপ বানাই ফেললাম, আর এটা একটা গ্রুপ আছেই, তাই তো? এখন দুইটা যেখানে থাক না কেন আমি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে কি দিব অটো অ্যালাইন, মিডিল কোনটা, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলেও দুইটাকে একসাথে মিডিল করে দিবে, এই যে, ঠিক আছে? যেখানে থাক না কেন দুইটাকে একসাথে মিডিল করার জন্য দুইটাকে সিলেক্ট করে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সেকেন্ডটার মিডিলটা, সেকেন্ড গ্রুপে মিডিলটা দিলে দেখেন যে একসাথে মিডিল হয়ে গেছে পাশাপাশি, তো এটাকে একটু বামে চাপাই দেওয়া একটু, আর এটা হবে হচ্ছে আমার হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারে আছে, তারপরে কিন্তু হয় নাই,
কি হয় না বলুন তো, সাইজ না। দেখেন যে এইখানে এটা শুরু শেষ কিন্তু একই জায়গায় হয়েছে, বাট আমার এই আর্টটা একটু বড় হবে, তাই তো? সো বড় করার জন্য আমি টান দিয়ে বড় করতেই পারি, বাট টান দিয়ে বড় করলে আমার লেখাটা আরো বেশি বড় হয়ে যাচ্ছে, লেখাটা ছোট করতে হবে। সাপোজ লেখাটা আমার আর একটু ছোট হবে, এরকম হবে, তখন কিভাবে করব? তখন করার জন্য হচ্ছে, হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করে উইন্ডোজ থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, এটা দেখাইছিলাম যে ভিএ বাড়ালে লেখার মাঝখানে স্পেস বাড়ে, এই ওয়ার্ডের মাঝখানে স্পেস গুলো বাড়ানোর জন্য উইন্ডোজ থেকে আমরা টাইপে যাব, টাইপ থেকে ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যে এইখানে একটা অপশন আছে ভিএ, দেখেন দেখাচ্ছে যে মাঝখানে স্পেস বাড়ানোর জন্য, সেই ভিএটা বাড়ালে দেখেন যে ওইটার মাঝখানে স্পেস গুলো বাড়বে আস্তে আস্তে, এই যে। সো ভিএটাকে বাড়াই আমরা এরকম করে দিলে, এখন দেখেন যে এইটা শেষটা এইটা শুরুটা সেম আছে এখন, ঠিক আছে? এখন দুইটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, তাহলে একটা লোগো একটা গ্রুপ হয়ে গেল। আপনি দেখে নিতে পারেন রুলার দিয়ে, আমার শুরুটা হয়েছে এইখানে, শুরুটা এইখান থেকে আর শেষটা হচ্ছে এইখানে। এখন দেখেন যে এইটা এইটা আর এটা মিলছে কিনা, মানে এটা একটু বামে যাবেন, এখানে একটু ডানে চাপবেন, এইটা এই যে, আর এইটার একটু ভিএ বাড়া দেন তাহলে, এই যে, তাহলে এটার লাস্টটা এটা ফার্স্ট আমার সেম হয়ে গেছে এরকম। সো লোগোটা ডান, লোগোটা বসা দিলে আমার এই ফার্স্ট পার্টটা ডান হয়ে যাচ্ছে। এখন লোগোটা মিডিল বা বসাতে হবে না, সো লোগোটার মিডিল দেখেন যে লোগোটা গ্রুপ করছি, এটা তারা মিডিল আছে, এই যে লম্বা লম্বা মিডিল এইটা, আর বিজনেস কার্ডের লম্বা লম্বা মিডিল এইটা। তো এখন ওইটার সাথে এইটাকেও বসায় মিলাই দেন এরকম, আবার এরকম দিলে তো হচ্ছে না, কারণ আমার এইখানে স্পেসটা এইখানে স্পেসটা দেখা লাগবে, তাই তো? স্যার একটু নিচে নামান, নিচে নামায় জিটা বেশি বড় হয়ে গেছে, দেখেন যে আমার এইটাকে যে মিডিল বার বসে আমার লম্বা লম্বা মিডিল হয়ে গেছে, আর এইটার মিডিল হচ্ছে আমার এইটা না, এরকম করে বেশি নিচে নেমে যাচ্ছে, বেশি নিচে নেমে যাচ্ছে না, তাহলে এটা কি করতে পারি? এরকম করে যদি এটা নিচে নেমে যাচ্ছে এখানে, অনেক বেশি স্পেস মনে হচ্ছে এখানে, তাহলে এটাকে কি করতে পারি? এটাকে আমি অ্যালাইন করতে পারি শুধু এই ব্ল্যাকটার সাথে, শুধু এই ব্ল্যাকটার সাথে অ্যালাইন করে দেখি, এখানে রুলার নেই এইভাবে, যেটা মিডিল হচ্ছে এইটা। সো এখন এইটাকে এই উপরের সাথে অ্যালাইন করে দেখে কি হয়, এখন দেখেন তো ঠিক আছে না, এই স্পেসটা এই স্পেসটা এখন। সো এই লোগোটাকে আমরা অ্যালাইন করবো এই ব্ল্যাকটার সাথে, এই ব্ল্যাকের সাথে, এই নিচে যাওয়ার দরকার নাই, আর এইটাকে অ্যালাইন করবো আমরা এই সায়ানের সাথে, ঠিক আছে? দেখেন যে এখন লোগোটার মিডিল আর এই এই ব্ল্যাকের মিডিল সেম, আবার লম্বা লম্বা লোগোর মিডিল আর এই বিজনেস কার্ডের মিডিল সেম, তার মানে ফার্স্ট পার্ট আমাদের ডান, ঠিক আছে? হয়েছে ডান নাকি আরো কিছু বাদ আছে? ওয়াটার, এগুলো তো ওই ইনভার্টো মার্কেটে ওয়াটার মার্ক, এটা তো আমাদের করা লাগবে না, এটা যেন আমি কপি ওখান থেকে কপি করতেছি, তাহলে একটা ওয়াটার মার্ক বা একটা দিয়ে রাখছে, হ্যাঁ। দেখেন হয়েছে না, আরো কিছু বাদ আছে, বিজনেস কার্ডটা রাউন্ড, এখানে আমাদের এখানে কিন্তু চার কোণা হয়েছে, আর কি বাদ আছে? দেখেন হালকা একটা লাইন লাইন আছে, লাইন আছে না, যে হালকা একটা লাইন লাইন আছে কিন্তু উপর দিয়ে। সো আমরা লাইন ক্রিয়েট করতে পারি, তাই না? লাইন টুল দিয়ে এভাবে লাইন ক্রিয়েট করতে পারি না আমরা। সো ওইখানে অ্যাশ কালার আছে, আমি এখান থেকে অ্যাশ কালারও দিয়ে দিতে পারি, এই যে এখান থেকে অ্যাশ কালার দিয়ে দিলাম, এই যে অ্যাশ কালার। সো অনেকগুলো লাইন তাহলে আমরা কিভাবে করতে পারি? এভাবে ধরে ধরে অল্টার ধরে ধরে কপি করব এরকম করে, অথবা দেখেন যে একটা লাইন যদি কপি করেন, একটা লাইন কপি করে এরপরে কন্ট্রোল ডি দিলে ওই সেম জিনিসটা সেম অ্যালাইনে কপি হয়ে থাকবে,
একবার কপি করে কন্ট্রোল ডি দিলে ও সেম ভাবে কপি হতে থাকবে। এটা একটা ওয়ে আছে, বাট এইভাবে আমরা করবো না। আমরা করবো হচ্ছে ফার্স্টের লাইন নিলাম, ভালো করে দেখে নিলাম, ফার্স্টের লাইন নিলাম, লাইন নিয়ে স্ট্রোক কালার দিলাম, ঠিক আছে। আর এটা ফার্স্ট লাইনটা এইটাকে অল্টার ধরে শিফট ধরে কপি করে লাস্ট আর একটা লাইন দিয়ে দিলাম, এই এখান থেকে শুরু করে এই মধ্যে লাইন হবে সবগুলো। সো একদম ফার্স্ট একটা লাইন নিলাম, একদম লাস্ট একটা লাইন নিলাম, ঠিক আছে। নিয়ে দুইটা লাইনকে আমি একসাথে সিলেক্ট করবো, এবার টান দিয়ে সিলেক্ট করতে পারেন অথবা শিফট ধরে ধরে সিলেক্ট করতে পারেন। দুইটা লাইনকে আমি সিলেক্ট করলাম, করে এইখানে টুল আছে হচ্ছে ব্লেন টুল, শর্টকাট হচ্ছে ডাব্লিউ, ব্লেন টুল। এই ব্লেন টুল দিয়ে যদি আমি দেখেন এই লাইনের উপরে ধরি, তাহলে এটা পিছনে একটা স্টার সাইন আসবে, আসছেন পিছনে একটা স্টার সাইন দেখাচ্ছে। এটা ক্লিক করলাম, এইখানে যে এর উপরে ধরে একটা প্লাস সাইন দেখাবে, এই যে প্লাস সাইন আসলে আরেকটা ক্লিক করলাম, তাহলে দেখা যায় রেক্টাঙ্গেল মতো হয়ে গেছে না, এগুলো রেক্টাঙ্গেল অনেকগুলো লাইনের মধ্যে আসতে বলে এরকম দেখাচ্ছে। সো আমি কি আবার ব্লেন টুলে ডাবল ক্লিক করবো, করলে একটা ব্লেন্ড অপশন আসবে, আসলে এখানে আমি স্মুথ কালারের জায়গায় স্পেসিফাইড স্টেপস দিয়ে দিব। দেখেন যে এখানে 316টা লাইন আছে এটার মধ্যে, আমি বলে দিলাম 316 দরকার নাই, তুমি এখানে 100টা লাইন বানাই দাও, 100 দিলাম, দিয়ে এখানে প্রিভিউ দেন, দেখেন তাহলে এখানে 100টা লাইন শো করতেছে, লাইনগুলো অলরেডি হয়ে গেছে। আপনি এখানে বলে যে না এখানে 20টা লাইন হোক, 20টা দিয়ে আবার প্রিভিউ দিলে প্রিভিউ দেন, দেখেন 20টা হয়ে গেছে। যতগুলো দিবেন এখানে ততগুলো লাইনই ও ক্রিয়েট করে দিবেন, এই যে 100টা, ওকে দিলাম, দেখেন লাইনগুলো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমাদের আঁকা বাঁকা লাইনগুলো বাঁকা বাঁকা আছে, তাই না? আমরা এখানে স্ট্রেট লাইন ক্রিয়েট করছি, সো লাইনগুলো বাঁকাতে হবে আমাদের। লাইনগুলো বাঁকার বা যে কোনো শেপ বাঁকানোর জন্য কি করি, কোন টুল ইউজ করি? ডিরেকশন টুল ইউজ করি না? যে আমার যদি এই রেক্টাঙ্গেলটা বাঁকানো লাগে, মাথাটা এই মাথা আমি বাঁকাবো, তাহলে কি করি? ডিরেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে বাঁকায় ফেলতে পারি না। সো এটাও সেম ভাবে লাইনটাকে আমি এই ডিরেকশন টুল দিয়ে ফার্স্টে একদম ফার্স্টটার উপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, আর শিফট ধরে একদম লাস্টের উপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, করে এখন কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপলে দেখেন যে বাঁকা হবে, ঠিক আছে। ডিরেকশন টুল দিয়ে ফার্স্টে এটা সিলেক্ট করলাম, একদম ফার্স্টের মাথাটা একদম লাস্টের মাথায় শিফট ধরে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে রাইট অ্যারো দিলে ও বাঁকা হবে, বা লেফট দিলে লেফটে বাঁকা হবে, যদি রাইট দেন তাহলে রাইটে বাঁকা হবে, তারপর লেফটে দরকার লেফটে বাঁকা হয়ে গেছে। এখন নিয়ে এসে আমি জাস্ট এটার উপর বসাই দিলেই আমার ওইরকম হয়ে যাবে, একটু বড় করে দিই, এই তো। বাট এইখানে অনেক বেশি বোঝা যাচ্ছে, ওইখানে হালকা বোঝা যাচ্ছে, তাই না? সো যে উপরে অপাসিটি আছে না, এইখান থেকে অপাসিটি 40% করে দেন, আরো কমা দেন 20% করে দেন, এখন হইছে? যদি তাও না হয় এখানে 10% করে দেন, 10, এই যে। বাট দেখা যায় এটা এই উপর দিয়ে চলে আসছে, সো এইটা আমাদের, এইটা আমাদের এই ব্ল্যাক প্লাস এটা নিচ দিয়ে হবে, তাহলে এটাকে একটু উপরে তুলে রাখি, একটু উপরে তুলে রেখে এইটাকে লক করে দিই নিচেরটাকে, এটা মুভ হয়ে যেতে পারে এরকম। সো এটাকে আমি মুভ মানে লক করার জন্য কন্ট্রোল টু, মানে কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে গেছে, মুভ করবে না, শুধু বাকি আছে এতটুকু। সো এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, আর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, ব্রিং টু ফ্রন্ট মানে ও সবার উপরে চলে গেছে। এখন যদি লাইনগুলোকে নিয়ে যে বসাই, দেখেন যে লাইনগুলো ওইটা নিচে পড়ে যাবে, এই যে দেখেন লাইনগুলো নিচে পড়ে গেছে, দেখুন, ঠিক আছে। এখন যদি সেভ দিই, তাহলে সেভ করার জন্য ফাইল থেকে সেভ ফর ওয়েব এখানে 600 করে আমরা সেভ করব, কারণ ছোট দেখায়, এই জন্য 600 করে সেভ করব, তাহলে একটু বড় হয়ে হয়ে সেভ করবেন। বাট দেখেন কর্নার হয়ে গেছে না, সেভ দি, দেখেন ডেস্কটপে বিজনেস কার্ড সেভ দি, দেখেন ওখানে তো চার কোণা হয়েছে, মানে বিজনেস কার্ড ডিজাইন হয়েছে, রাউন্ড কিন্তু হয় নাই, ওখানে রাউন্ড ছিল, তাই তো। তো রাউন্ড করার যেটা করতে হবে, আমি ফার্স্টে এই এই পেজটাকে আমি রাউন্ড করে নিতে পারি, সেটা আমাদের আবার মাপে সমস্যা হতে পারে। তো এখন যেটা করব, এটাকে লক করে রাখছিলাম, লক তুলে দেবো, এখন সব লক তুলে দেবো, কন্ট্রোল অল্টার টু আনলক করার জন্য, তাহলে এখন সবগুলো লক খুলে গেছে, এখন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন টোটাল বিজনেসটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, মানে যে একটাই গ্রুপ হয়ে গেছে, এখন টোটাল বিজনেস কার্ডটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। এখন যদি রাউন্ড করতে চাই, তাহলে একটা রাউন্ডের রেক্টাঙ্গেল নিব এখান থেকে,
এই যে রাউন্ডের রেকট্যাঙ্গেল, রাউন্ড রেকট্যাঙ্গেলে ক্লিক করি, করে মাপ বলে দিই 3.5 আর 2। ওকে, অনেক বেশি রাউন্ড হয়ে গেছে, একটু এই যে রেডিয়াস কমাই দিব, 0.3 দিয়ে দিন। ওকে, এখন ঠিক আছে না? আমি তো এরকম রাউন্ড করতে যাচ্ছি, তাই তো? সো এখন এইটাকে গ্রুপ করে ফেলছি, আর এইটাকে আমি উপরে বসাই দিই, যে আমার এইভাবে বিজনেস কার্ডটা এরকম রাউন্ড শেপের হবে, আর নিচেটা গ্রুপ করা আছে। এখন যদি মাস্ক ক্লিপিং করে দিই তাহলে হয়ে যায় না? মাস্ক ক্লিপিং দেখাইছি, একটা মাথাকে গোল করে কেটে ফেলছিলাম, সো এটা আমরা মাস্ক ক্লিপিং করব। নিচেটাকে মনে করে ইমেজ গ্রুপ করে ফেলছি, উপরে রাউন্ড রেকট্যাঙ্গেল শেপটা দিছি আমরা, দিয়ে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে দেখেন যে এই কর্নারগুলো দেখেন রাউন্ড হয়ে গেছে, এই যে বাইরে বের করে বুঝতে পারবেন হয়েছে রাউন্ড। সো টোটাল বিজনেস কার্ডটাকে আমি গ্রুপ করে ফেলবো, করে উপরে যে রাউন্ড শেপ নিতে চাই বা অন্য শেপ নেন আপনি, অন্য শেপের বিজনেস কার্ড বানাতে চান, অন্য শেপ নিয়ে দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেবেন, তাইলেই বিজনেস কার্ডটা ওই শেপে চলে আসবে। এবং এইটাকে যখন আপনি রাউন্ড দেখতে যাবেন তখন সেভ করার জন্য হচ্ছে ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখন আর জেপিজি না, কারণ জেপিজি দিলে কর্নারগুলো হোয়াইট হয়ে গেল, তখন পিএনজি সেভ করা লাগবে, পিএনজি যেন কর্নারগুলো আমার দেখা যায়। দেখেন 600 সেভ করলে এইখানে দেখা যাচ্ছে না, যে ডট ডট দেখাচ্ছে না, এটা হচ্ছে পিএনজি সাইন। এখন যদি সেভ করি ডেস্কটপে বিজনেস কার্ড 1 দিয়ে, রাউন্ড হয়ে গেছে, এই যে মানে পিএনজি সেভ করা, এখানে আবার হোয়াইট দেখাবে কিন্তু জেপিজি হইলে। সো পিএনজি সেভ করা লাগবে, এটাকে আবার ট্রান্সপারেন্ট সেভ করা লাগবে, জেপিজি পিএনজি তো বোঝে না, লেখাগুলো ট্রান্সপারেন্ট করে দিতে হবে, ট্রান্সপারেন্ট অপাসিটি কমাই দিয়ে ট্রান্সপারেন্ট করা যাবে। এটা করতে হলে গ্লসি দেখাই, সাপোজ এইটা, এটা যদি এরকম করতে তাহলে কি করতে পারি, এইখানে যদি অপাসিটি কমাই দিই, এই যে এরকম দেখাবে, নিচে যেটা সেটা দেখা যাবে, এই যে এরকম ট্রান্সপারেন্ট কার্ড একটা হয় যে প্লাস্টিকের কার্ড হয়, দুই সাইড দেখা যায় বা এই সাইড থেকে ওই সাইড দেখা যায়, ওইটা হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে, আপনার আপনাকে ওই রকম কার্ডে প্রিন্ট করা লাগবে। দেখেন ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড থেকে সার্চ করুন, এইরকম যদি বিজনেস এর ক্লায়েন্ট চায় তা আমার তো ডিজাইন তো সেম, জাস্ট ওকে প্রিন্ট করা লাগবে এই রকম কার্ডের উপরে, ওটা প্রিন্টিং এর পার্ট, আমাদের পার্ট না, ঠিক আছে? এটা প্রিন্টিং এর পার্ট, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে আপনাকে এইখানে কোনো কালার দেওয়া যাবে না, শুধু আপনি এইটা কালার দিচ্ছেন, এটাকে আবার পিএনজি সেভ করে দেওয়া লাগবে, কারণ কালার দিলে তো হোয়াইট কালার হয়ে গেল এইখানে, তাই না? যতটুকু দেখা যাচ্ছে আমি শুধু এইটুকু কালার হবে, এইগুলো কোনো পেজ থাকবে না, শুধু বোর্ডের উপর ডিজাইন করবো আমরা, কোনো পেজ না নিয়ে শুধু বোর্ডের উপর ডিজাইন করবো, যদি ক্লায়েন্ট এরকম প্লাস্টিক টাইপের কাট চায়। সেক্ষেত্রে এটা প্রিন্টিং এর পার্ট, এটা ও যদি এরকম প্রিন্ট করে তাহলে আমাকে বলে দিতে আগে থেকে আমার কাটটা এরকম ট্রান্সপারেন্ট কাট হবে, সেক্ষেত্রে আমি কোনো আর্টবোর্ড না নিয়ে, কোনো হোয়াইট বা এরকম পেপার না নিয়ে আমি ডিজাইনটা করবো ফাঁকা আর্টবোর্ডের উপরে, এবং পিএনজি সেট করে দিব। বুঝতে পারছি যে আমি যে এরকম রেড কালারের বিজনেস এরকম পেজ নিয়ে ডিজাইনটা করতেছি না, এরকম কোনো পেজ হবে না, পেজ বাদে ডিজাইনটা হবে, বা যেসব শেপগুলো আছে যদি এই যে এরকম শেপগুলো আসতেছে তা শেপগুলো কালার হবে, ও যদি বলে যে এরকম শেপ হবে তাহলে এইগুলা কালার হবে, কিন্তু এই সাইডটা ট্রান্সপারেন্ট থাকবে, এই সাইডটা কোনো পেজ হবে না, তাহলে হচ্ছে এরকম ডিজাইনটা আসবে। এরকম খুব কমই আসে, এখন একটা জিনিস বলি যে আমি যেভাবে এখানে করে দিলাম ক্লায়েন্ট কিন্তু এভাবে সেম জিনিসটা না পাবে না, কারণ আমি যে জিনিয়াস যে লিখছি বিবাস ফন্ট দিয়ে, বিবাস ফন্টটা ক্লায়েন্টের পিছনে নাও থাকতে পারে, তাই তো এখানে যে ফন্টটা মিয়াদ প্রো হয়ে যাবে, মিয়াদ প্রো হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট ফন্ট। সো আমি একটা ফন্ট ডাউনলোড করে ডিজাইনটা করলো, সুন্দর ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করলো, ওকে সোর্স ফাইল দিয়ে দিলাম, বাট ওর পিছনে অন করলে দেখতেছে এটা অন্যরকম দেখাচ্ছে,
কারণ হচ্ছে এই ফন্ট তোর পিসে নাই, তাহলে হয় ওকে আমার ফন্টের নাম বলে দিতে হবে, ও ফন্ট ডাউনলোড করে নিবে, অনেক ক্লায়েন্ট এটা পারে না, অথবা সবগুলোকে এক্সপ্যান্ড করে দিতে হবে। ওই দেখালাম না যে আমার স্ট্রোককে এক্সপ্যান্ড করলে শেপ হয়ে যায়। জিনিয়াস যে আমি লিখলাম এটাকে সিলেক্ট করলে উপরে ফন্টের নাম আসতেছে না, বিবাস ফন্ট, এটা তো ফন্ট, সেই ফন্ট আমার পিসিতে আছে বলে দেখাচ্ছে। যদি ক্লায়েন্টকে পাঠায়, ক্লায়েন্টের পিসিতে যদি এই ফন্টটা না থাকে, তাহলে ওর কাছে যে মিয়াদ পুরো যে বাই ডিফল্ট ফন্ট আছে এরকম হয়ে যাবে ক্লায়েন্টের কাছে, যে ও এই এই লেখাটাকে এরকম দেখবে, কারণ এটা ওর কাছে নাই। তাহলে হয় ওকে ফন্টের নাম বলে দিতে হবে, ফন্ট ডাউনলোড করে নিবে, নিয়ে ইনস্টল করে দিবে, তাহলে ওর পিসে এরকম শো করবে, অথবা এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। এই যে দেখেন অবজেক্টে যে যে কোনো ফন্ট সিলেক্ট করলে কিন্তু উপরে নাম দেখায়, যে ফন্টের নাম দেখাচ্ছে, সিলেক্ট করলে নাম দেখাচ্ছে, কারণ এটা ফন্ট। যখন আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, এক্সপ্যান্ডে যে এখান থেকে এক্সপ্যান্ড করব, দেখেন এখন এটা শেপ হয়ে গেছে, এটাকে সিলেক্ট করলে উপরে কিন্তু কোনো ফন্টের নাম দেখাচ্ছে না, এক্সপ্যান্ড করলে ও এখন এরকম জি বা আই বা এন এরকম টাইপের শেপ হয়ে গেছে ওয়ার, মানে একদম জি কিন্তু এখন ফন্ট না, জি একটা শেপ। এখন আপনি চাইলে এই শেপটাকে ডিরেকশন টুল দিয়ে কিন্তু আবার চেঞ্জও করতে পারবেন। দেখেন এই যে প্রতিটা ফন্টকে আমি এখন চাইলে ডিরেকশন টুল দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু আপনি কিন্তু এইটাকে এটাকে চেষ্টা করে পারবেন না। দেখেন এটা কিন্তু ফন্ট, এরকম কোনো পয়েন্ট এখানে আসতেছে না, ঠিক আছে। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করে নিই তাহলে এটা এখন শেপ হয়ে যাবে। এই যে এখন আপনি চাইলে এইটাকেও চেঞ্জ করতে পারবেন, এই যে, ঠিক আছে। সো সেম ভাবে তাহলে আমরা অনেক ক্লায়েন্ট এটা বোঝে না, বা অনেক ক্লায়েন্টই এরকম ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করতে পারে না। তো আমরা যেটা করবো যে যে ডিজাইনটা বানালাম টোটালটাকে সিলেক্ট করে অল্টার ধরে নিচে একটা কপি রেখে দিব, কারণ এক্সপ্যান্ড করলে এটা চেঞ্জ করা যায়। আমি একটা জিনিস লিখলাম, আমি চাইলে এটাকে ডাবল ক্লিক করে এই জিটাকে এ বানাতে পারবো, কিন্তু যখন আমি এটাকে এক্সপ্যান্ড করে ফেলবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে দিলাম, এখন তো দেখেন যে এইটাকে আমি ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো না, এই যে ডিলিট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা তো শেপ এখন এটা একটা। সো আমি এক্সপ্যান্ড করে সেভ করে ফেললে কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে চেঞ্জ করে দাও বা এই লেখাটা চেঞ্জ করো, আমি তো চেঞ্জ করতে পারবো না, বা ক্লায়েন্ট ক্রিপ্টেরও চেঞ্জ করা লাগতে পারে, এই জন্য একটা কপি নিচে এখন রেখে দিব। আর এইগুলাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, ওকে। তাহলে এখন এটা আমি যা পাঠাচ্ছি ক্লায়েন্ট তাই পাবে, সে ফন্ট ওর কাছে থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, ওইটাই দেখতে পাবো, কারণ আমি এক্সপ্যান্ড করে দিছি। আর একটা কপি রেখে দিলাম, যদি ও চেঞ্জ করতে চাই তাহলে এটা দিয়ে পরে চেঞ্জ করবে, অথবা আমাকে বললে আমি এটা দিয়ে চেঞ্জ করে দেবো, এই জন্য একটা কপি রেখে দিব, ঠিক আছে। আর মেন বিজনেস কার্ডে সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, এইখানে বিজনেস কার্ড নামে সেভ করব .ai অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এটা হচ্ছে আমাদের মেন ফাইলটা, বা আমাদের কাজ করতে তো আমি সেভ করে রাখতে পারি না, যে আমি কাজ করলাম 10 মিনিট, এবার কোনো একটা কাজ আসলো বা একটা বাইরে যাওয়া লাগবে, আমি সেভ করে বাইরে যাবো আবার এসে পরে কাজ করবো। তো এটা হচ্ছে এই .ai ফাইলটা, সেভ দিলাম, বিজনেস কার্ড ডিজাইন সেভ, এইখান থেকে ওকে, আর কিছু না, এখন এটা কেটেও দিই। দেখেন কেটে দিলেও আমি এখন ডেস্কটপে সেভ করে রাখছি, ডেস্কটপে যে আবার যে বিজনেস কার্ড ডিজাইনে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের সোর্স ফাইল, এআই ফাইল অথবা সোর্স ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল অথবা সোর্স ফাইল, দুইটাই বলা হয়, ঠিক আছে। তো পারবেন এখন এই ফার্স্ট পেজটা, কন্ট্রোল অল্ট টু, কন্ট্রোল টু লক আর কন্ট্রোল অল্ট টু আনলক, এরকম তিনটা জিনিস আছে। আমি যেটাকে লক করতে চাই, যেটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিবেন শুধুমাত্র ওইটাই লক হবে, এইগুলো কিন্তু আনলক থেকে যাবে। এইটাকে লক করতে আবার কন্ট্রোল টু দিয়ে আবার এটাকে লক করলে এটা আনলক, এটা লক হবে, এইটা কিন্তু আনলক আছে। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল লক করতে হবে, দেখেন সবগুলো লক হয়ে গেছে, বাট প্রত্যেক ইন্ডিভিজুয়াল আনলক করার কোনো অপশন নেই, আনলক করলে সবই আনলক হয়ে যাবে। দেখেন কন্ট্রোল অল্ট টু দিলে এই সবগুলো আনলক হয়ে গেছে, লক সিঙ্গেল সিঙ্গেল করা যায়, বাট আনলক করতে হলে সবগুলো আনলক হয়ে যাবে, ঠিক আছে। পারা যাবে এখন ফার্স্ট পেজটা, শিওর
করা যাবে? একটা করে কন্ট্রোল জেড যতবার দিবেন ততবারই, যতবার ভাগ করছেন ওই পর্যায়ে আসছেন আগে যেতে ততবারই কন্ট্রোল জেড দেওয়া লাগবে। আচ্ছা এইগুলা কি বলেন এইটাকে কি বলে কাজ কি? এটা স্ক্যান করলে একটা কোন একটা ইনফরমেশন দেয়। সো এইটা আমাদের বিজনেস কার্ডের জন্য একটা ইয়ে হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে একটা অফার দিতে পারি যেটা তোমাকে আমি একটা ফ্রি কিউআর কোড ডিজাইন করে দেবো। যে অনেক ক্লায়েন্টস আপনাকে অ্যামাউন্ট নিয়ে ভেজাল করতেছে যে আপনি বলছেন 50 ও বলছেন না 40 দিব এরকম, সো ও কোনো মতে 40 দিবে না, তখন একটা অফার করতে পারেন তোমাকে একটা ফ্রি কিউআর কোড ডিজাইন করে দিব, আমাকে তুমি 50 পে করো। ঠিক আছে, এটা কিন্তু আসলে কিছুই না, আমরাও কিন্তু ফ্রি ডাউনলোড করে নিই, মানে আমরা যেটা বানাই দিচ্ছি অনেক ভেজাল কিছু এরকম না, এটা আমরাই ফ্রি, আমরাও ফ্রি ডিজাইন করে নিচ্ছি বা ওয়েবসাইট নামাই নিচ্ছি, বাট ক্লায়েন্ট তো এটা জানে না। সো ক্লায়েন্ট মনে করো একটা ফ্রি জিনিস পাচ্ছে, ব্যাপারে তখন $50 পে করবো। ঠিক আছে, সো এইগুলোকে বলা হয় কিউআর কোড। কিউআর কোড বার কোড কিন্তু আলাদা, কিউআর কোড এই যে কিউআর কোড এগুলো, আর যে বার কোড লিখে সার্চ দেন বার কোড যে লম্বা লম্বা যেগুলো দেখায় ওইগুলোকে বলা হয় বার কোড। যেগুলো তো বিজনেস কার্ডে ম্যাক্সিমাম কিউআর কোড ইউজ করা হয়, বার কোডগুলো টিকিট টিকিট ডিজাইন এগুলো ক্ষেত্রে বার কোড ইউজ করে। ঠিক আছে, সো আমরা হচ্ছে গুগলে যে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিব, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে অনেক সাইট আছে, এর মধ্যে আমরা গো কিওয়ার্ড ডট মি এইটা ইউজ করব। এই যে গো কিওয়ার্ড ডট মি এইখানে গেলেই দেখেন যে আপনি এই টেক্সটে এখানে যা লিখবেন ওইটাই কিওয়ার কোড হিসেবে আপনাকে ডাউনলোড করে ডাউনলোড করতে হবে চাইলে। ঠিক আছে, আমি সাপোজ এখানে লিখলাম যে কোডাস টেস্ট, দেন এখানে ওটা জেনারেট হচ্ছে, এই যে একটা ওয়ার্ড ডিলিট করলে ও আবার জেনারেট হচ্ছে, আর একটা ওয়ার্ড দিলে আবারও জেনারেট হচ্ছে। ঠিক আছে, এই যে স্যার আমরা ডাউনলোড এখানে ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড অলওয়েজ মনে রাখবেন যে আমরা ইলাস্ট্রেটরের জন্য যেগুলো ডাউনলোড করবো সব ইপিএস ফাইল ডাউনলোড করবো। ইপিএস হচ্ছে ভেক্টর ফাইল, আপনি ইপিএস নিলে যে কোনো সাইজ বড় ছোট করেন কোনো রেজুলেশন নষ্ট হবে না। ঠিক আছে, সো এই যে এখান থেকে ইপিএস দিলে দেখেন যে আমাদের এই যে ইপিএস ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখন তো ইপিএস এ ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে এটাকে আপনি এখন স্ক্যান মোবাইলের যে অ্যাপস্টার আছে এগুলো দিয়ে স্ক্যান করলে এখান আপনার কোডাস্টার লিখাটা শো করবে। এটা এমন কিছু না, বাট ক্লায়েন্ট এটা জানে না যে এটাকে ফ্রি ডাউনলোড করে নেওয়া যাবে বা ইয়ে করবে, সো ও আপনার এই অফারটাকে নিতেও পারে যে ফ্রি কিউআর কোড। ওকে, সো এখন এই কিউআর কোডটা তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো লাগতে পারেন, যদি কোনো রেডের উপর বসায় পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে দেখতে খারাপ লাগবে, তাই তো? অনেকদের ব্যাকগ্রাউন্ড সহ দেয়, অনেক সময় ব্যাকগ্রাউন্ড বাদেও দেয়, সো এই ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিতে হলে হচ্ছে আমাদের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ আনগ্রুপ করে বাইরে ক্লিক করেন, করে আবার এই হোয়াইটটাকে সিলেক্ট করে বাইরে সরায় ফেলেন, দেখেন চলে গেছে, ডিলিট করে দেন। ঠিক আছে, অনেক জায়গায় এরকম দেখবেন যে এই এই তিনটা বক্সকে কালার করে দেয়, রেড কালারের ফ্লায়ার ম্যাক্সিমাম ফ্লায়ার ক্ষেত্রে ইউজ করে এটা, যে এই রেড কালারের ফ্লায়ার হয় এগুলোকে রেড করে দেয়, যদি ব্লু কালারের ফ্লায়ার হয় এই মাঝখানে তিনটাকে ব্লু করে দেয়। এটা করার জন্য হচ্ছে এটাকে সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড প্যাথ, এই রিলিজ কম্পাউন্ড প্যাথ করেন, করলে দেখেন দেখেন প্রতিটা ইন্ডিভিজুয়াল আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, কালার হতে পারবেন প্রতিটা। এখন হচ্ছে এই তিনটাকে ধরে সাপোজ রেড দিবেন, সো এইখান থেকে রেড কালার করে দেন, এই যে আবার এই তিনটাকে ধরেন শিফট ধরে এইগুলাকে সিলেক্ট করেন, করে এখান থেকে রেড কালার দিয়ে দেন, দেখেন রেড হয়ে গেছে সবগুলো। এখন আবার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, এই যে অনেক যে ডিজাইনের জন্য এগুলো করে, যদি করে তাহলে রিলিজ কম্পাউন্ড প্যাথ করে নেবেন, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল কালার দিতে পারবেন।
ঠিক আছে। খবর আছে, প্রথম দিয়ে তিনটা ক্লাস ঠিক মতো প্র্যাকটিস করেন, কোনো খবর নেই। জাস্ট বেসিক টুল, বিজনেস কার্ড আর ফ্ল্যাট, এই তিনটা জিনিস যদি পারেন ঠিক মতো, একটু টাইম দিলে তিনটা ক্লাসে, আমি পরে গুলো একদম ইজি। ফ্ল্যার করাবো, এখনো করি নাই। এই যে এখানে ফ্ল্যার আছে, এই যে ফ্ল্যার্স কন্ট্রোল অল্টা জি দেন, কন্ট্রোল অল্টা জি দিলে হয় না, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট সরি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ আর কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ। আচ্ছা ব্রেক নিয়ে আসেন, তারপর ব্রেক এবার বাকিটা করি।